কষ্ট লাগে আল্লাহ, তুমি কেন এই মানুষগুলারে এই পৃথিবী থেকে উঠাইয়া নিলা? তারা যদি আজকে বাইচা থাকতো বাংলাদেশে তো আর এভাবে সিরিয়ালে ধ্বংস কি বলে দর্শন হইতো না। আল্লাহ, এ মুরগি হাঁস এগুলোরে কেন তুমি খোয়ারের ভিতরে ঢুকে রাখলা? তাদেরকে একটু বেরোয় আসার সুযোগ করে দাও। বাংলাদেশে তো দর্শন হচ্ছে, তারা তো টকশোর টেবিলে বসতে পারছে না, তাদেরকে একটু সুযোগ করে দাও। তুমি তো পারতা, এই যে দর্শনগুলো হয়েছে এখানে একজনের একটু পাঞ্জাবির কোনা দেখাই দিতে পারতা, না হয় একটা টুপি দেখাই দিতে, না হয় একটু দাড়ি দেখাই দিতে। তারা খোয়ার থেকে পুরপুর করে বেরোয় আসা পড়তো, টকশোতে বসে বসে এতক্ষণ সারা বাংলাদেশে গর্জন তুলে ফেলতো যে মসজিদ বন্ধ করো, মাদ্রাসা বন্ধ করে। দর্শনের সময় দেখা গেছে একজনের দাড়ির কোনা বাড়িয়ে গেছে, একজনের টুপির কোনা দেখা গেছে, পাঞ্জাবির কোনা দেখা গেছে, তাদেরকে উজু করতে দেখা গেছে। তারা নিশ্চয়ই তারা ধর্ষক, তারা জঙ্গি, তারা মুসলমান, তারা বাংলাদেশকে ধ্বংসন করে দিবে, মসজিদ মাদ্রাসা সব বন্ধ করে দাও। এতক্ষণে আওয়াজ হয়ে যেত টকশোর টেবিল, আমার টেবিল তো লড়েছ, রেয়ার টেবিল, শক্ত টেবিল পর্যন্ত এতক্ষণে ভাঙ্গা যাইতো। ওরে বাবা, তাদের গর্জন, তাদের গর্জন শুধু ইসলামকে প্রতিহত করার জন্য। তারা নাকি সুশীল সমাজ, তাদের গর্জন শুধু ইসলামকে প্রতিহত করার জন্য। কই রাজশাহীর সেই গির্জায় যখন ধর্ষণ হয়েছে, তারা না বলে সুচিল, তারা না বলে সুশীল সুচিন্তার মানুষ? তাইলে মসজিদে যদি কিছু একটা হয়, বড় বড় টেলিভিশন মিডিয়াগুলোর টকশোর টেবিল কি হইয়া যায়, গরম হইয়া যায়। মাওলানা দুই একজনের নেয় নিয়া মাওলানাগুলোরে কথা পর্যন্ত কইতে দেয় না। আজকে কই কোনো খবর নাই। আজকে নোয়াখালীতে এত বড় বর্বরতা হইল, খবর নাই। কি মানে দেখেছি, খবর আছে, দুই একটা খবর থাকলেও খুবই সিম্পল। নোয়াখালীতে ঘটনাটা কি ঘটেছে, বর্তমান কি পরিস্থিতি, ও ও মহিলাটার বাসায় কি আপনারা গিয়েছেন, দেখেছেন? আচ্ছা যাই হোক, আমরা পরবর্তীতে আসব। আর যদি কোনো মসজিদ মাদ্রাসা ঘটনাটা হইতো, দেখছো এই মোল্লায় কি করছে, এই দাড়ি টুপি পইরে মোল্লায় কি করছে, মোল্লার বাড়ি কই, মোল্লায় কি পাঁচ অক্ত নামাজ পড়ে কিনা, মোল্লার সাথে সাথে আর কে আছে, শালা তো জঙ্গি, জঙ্গি জঙ্গির কাম। বাংলাদেশ থেকে প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা থেকে জঙ্গিগুলো উদ্ধার করো, জঙ্গি কোথায় কোথায় কার্যক্রম চলতেছে শুরু করো। আজকে যে তাদের মুখে দাড়ি টুপি বা তাদের ড্রেস আপ, ইসলামিক ড্রেস আপ নাই, তাদেরকে আপনারা কি উপাধি দিলেন? সুশীল সমাজ, আপনারা তাদেরকে কি উপাধি দিবেন? তাদের নাম কোন আকারে সারা বিশ্বের কাছে, সারা মানচিত্রে, সারা ভুবনে তাদের নাম কোন মানচিত্রে উঠবে, মানে কোন মানে কোন উপাধি তারা পাবে? দাড়ি টুপি থাকলে তো জঙ্গি, তাহলে তারা কি, তাদের নাম কি দিতে পারবেন? দিতে পারবেন না, কারণ আপনারাই তাদেরকে প্রশ্রয় দেন, আপনারা ভাগ করেন, ভাগ বিভাজন করেন। শুধু এই বিভাজনের কারণেই আজকে আপনারাও লজ্জিত। আপনাদের কথার মূল্য এখন বাংলাদেশের মানুষের কাছে নাই, আপনাদের মূল্য আপনাদের ঘরে, দুই নিজের ঘরের মানুষ দেয় কিনা আমি জানি না, বাংলাদেশের মানুষের কাছেও নাই, কারণ আপনাদের নজর শুধু এক জায়গায়। দেখান যে না, আমরা আমাদের নজর সব জায়গায়, আমরা কারো পক্ষে নেই, কিন্তু না, আপনাদের নজর শুধু এক জায়গায়। আজকে যদি আপনাদেরকে দেখতে পেতাম তাহলে অনেক খুশি লাগতো, বুঝতাম যে না, আপনারা আসলেই দেশের মানুষের জন্য কথা বলেন, সাধারণ মানুষের জন্য কথা বলেন, মানুষের নিরাপত্তার জন্য কথা বলেন, কখনোই না। আপনারা নিজেদের জন্য কথা বলেন, সংগঠনটারে বাঁচিয়ে রাখার জন্য কথা বলেন, যাতে করে বিদেশ থেকে কিনা অনুদানগুলো ঠিক টাইম মতো চলে আসে, ঠিক টাইম মতো চলে আসে, এটার জন্যই আপনারা করেন, না হলে আপনারা করতেন না। আজকে যারা এই ধরনের অপকর্মগুলো করছে তারা মানুষ নয়, তারা জানোয়ার, তারা কোনো দলের নয়, এইসব মানুষ দলের হতে পারে না। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, অমুক বলেন তমুক বলেন, আমাদের ঘরের মানুষ, তারা হচ্ছে আমাদের পরিবার। তাহলে এই পরিবারের লোকজন তাদের মা বন্ধুর উপর কিভাবে অত্যাচার করতে পারবে, কিভাবে পারবে? কখনোই পারবে না, কারণ তারা যদি মনে করে এটা তাদের পরিবার, তারা কখনোই কাজ করতে পারে না। তাহলে তারা মানুষ নয়, তারা জানোয়ারের সাথে সমতুল্য এবং আমাদের পরিবেশের বাইরে তারা। এই মানুষগুলা এখনো কিছু কিছু মানুষ লুকিয়ে আছে আমাদের পরিবারে, দয়া করে আপনারা তাদেরকে বের করুন। যদি বের না করেন, এই পরিবারের সদস্য আপনারাও,
আপনাদের সম্পত্তি কখন যে লুটে পুটে খেয়ে ফেলে বলতেও পারবেন না, বলতেও পারবেন না আপনাদের সম্পদ কখন মানে কি বলবো শিয়ালের মতো এসে খোপ মেরে নিয়ে চলে যায়। আপনারা খোয়ারে আছেন না, তারা হচ্ছে শিয়াল, তারা খোয়ারের সামনে এভাবে টোপ পেতে বসে থাকে, যখন সুযোগ পাবে এমন ভাবে থাবা দিবে আপনি মুখ দেখাতে পারবেন না, মুখ দেখানোর সুযোগ পাবে না। সোশ্যাল মিডিয়াতে আসে থাক দূরের কথা, তখন হয়তো বা বিবেকের কাছে প্রশ্ন করবেন যে ওই দিন যদি আমি সত্যি বলতাম, ওই দিন যদি আইনের আওতায় আনতাম, তাহলে তারা কখনোই কখনোই আমার খোয়ারের ভিতরে হাত দিতে পারতো না। আজকে আমি বলতেও পারছি না, সইতেও পারছি না, নীরবে কেঁদে কেঁদে নিজেকে নিঃশেষ করে দিচ্ছি, এতটুকুই, আর কিছু নয়। আল্লাহর কাছে অনুরোধ জানাই, আল্লাহ তাদেরকে বিবেক দাও, বুদ্ধি দাও, তাদেরকে কথা বলার সুযোগ করে দাও, ন্যায়ের পক্ষে কথা বলার সুযোগ করে দাও, আর যারা এই ধরনের অপকর্ম করে তাদেরকে ধ্বংস করে দাও। বিচার চাই না, শুধু ধ্বংস চাই যারা এই ধরনের অপকর্ম করে, এবং সেটা পৃথিবীতে, এবং সেটা পৃথিবীতে তুমি দেখাই দাও। তুমি তো পরজন্মে করবা, কিন্তু পৃথিবীতে দেখিয়ে দাও, যাতে করে আর কেউ সাহস না পায় এই ধরনের অপকর্ম করতে। তো বন্ধুরা কি বলবো, বাকিটা আপনারা কমেন্টস বক্সে লেখেন, আমার খুবই হাসি পাচ্ছে আজকে, মানে অতি শোকে কাতর হয়ে যায় না, ওই অতি শোকে কাতর হয়ে গেছি। আজকে কয়টা দিন সিরিয়ালে, কখনো সিলেট, কখনো রাজশাহী, কখনো নোয়াখালী, এখন 64 জেলায় 64 রকমের সংবাদ পাওয়ার কথা ছিল, কিন্তু না, 64 জেলা থেকে এখন একটাই সংবাদ, অমুক ঘরের মেয়ে ধর্ষণ, অমুক জায়গায় মা ধর্ষণ, অমুক জায়গায় ছোট শিশু ধর্ষণ, তমুক জায়গায় বাচ্চা ছেলে ধর্ষণ। কোথায় যাবেন আপনি, যাওয়ার জায়গা আছে? এই আল্লাহর উপর শুধু তো আল্লাহর কাছে শুধু ফরিয়াদ করেন, দুই হাত তোলে, আল্লাহই রহমত দিবে, কিছু করার নাই। বন্ধুরা সবাই ভালো থাকেন, দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে। এতক্ষণ ছিলাম আপনাদের সাথে আমি টিপু চৌধুরী, দক্ষিণ কোরিয়া থেকে। আসসালামু আলাইকুম।